আজকে চলে এলাম বরিশাল জেলার উজিরপুর থানাধীন জয়শ্রী নামক স্থানে। এখানে আবুল বাসার ভাই নামে এক ভাই হালিম বিক্রয় করে। তো অনেকের কাছেই প্রশংসা শুনে আজ চলে এলাম। তো আর দেরি না করে চলুন দেখে নিই তিনি কীভাবে আমাদের হালিম পরিবেশন করে। তবে এখানে যারা মূলত গরুর গোস বা গরুর নলি বা পায়া খান না, তারা এখানে এসে একদম লচে পড়ে যাবেন, কারণ এখানে খাসির পায়া বা নলি দিয়ে হালিম তৈরি হয় না। তাই শুধুমাত্র যারা মানে গরুর পায়া বা নলি খেতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব যেটা বেটার হবে। হালিমটা সত্যি একটু অন্যরকমের ছিল। সচরাচর আমরা ফুটপাতে বা রাস্তার ঘাটে যেসব হালিমগুলো পাই তার থেকে অনেকটাই ডিফারেন্ট। তাই চাইলে আপনারাও চলে আসতে পারেন এবং খেয়ে দেখতে পারেন।